শুভ সকাল বন্ধুরা, গোলু বলে মনে আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 10:45 বাজে। আর এই দেখো চা নিয়ে আসলাম, চা খাবো এখন। ঋষি স্কুলে গেছে 9টার সময়, ওকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম এগ রোল আর হচ্ছে শশা, শশা কেটে দিয়েছি। এগ রোল আর হচ্ছে শশা নিয়ে গেছে ঋষি স্কুলে। আর কি রান্না করবো আজকে জানি না, কালে ঘুম পাচ্ছে জানো না তো, এত আলসি না কেন যে এত আলসি শরীরে। এখন হচ্ছে চা খাবো, এই জন্য চাটা খাচ্ছে, শরীরে একটু এনার্জি আসবে। এখন চা খাবো, তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো, মানে কাজ করবো আর কি। আর এক কাণ্ড হয়েছে যেন, কালকে রাতে এডিট করে রেখেছিলাম, সেই এডিটটা ডিলেট হয়ে গেছে, এখন আবার নতুন করে ডিলেট এডিট করতে হবে। কী জ্বালা, এমনিতে কাজ করতে ইচ্ছা করে না, এত আলসি লাগে, তার মধ্যে আবার এগুলো ঝামেলা। তো চলো কাজ করতে থাকি, চাটা আগে খাই তারপরে কাজ করবো। এখনকার দিনটাই এরকম, নাকি ভগবান জানে কেন যে খালি ঘুম পায়, জানি নাকি শুধু আমারই একা ঘুম পায় শুধু। চলো আবার পরে দেখা হচ্ছে, চাটা আগে খেয়ে নিই। গুছিয়ে নিলাম, এই যে সোফাটাও গুছালাম, টিভির সামনেটাও গুছিয়ে রাখলাম, সব গুছিয়ে নিলাম। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো। আর এখানে বোতলগুলো দেখো সব ফাঁকা, এগুলো ভরবো। তো চলো এখন আগে ফটাফট করে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর আমার গলাটা না মোটামুটি বসা বসা ভাব হয়ে গেছে জানো, ঠান্ডা লেগেছে না, ঠান্ডাতে তোমার সর্দি লেগেছে, তারপর একটু একটু করে কাশিও হচ্ছে, আর কেমন যেন গলাটা খুশখুশ করে শুধু, এই জন্য গলার আওয়াজটা একটু বসা বসা লাগে। তো দেখো ঘরটা এখন ফটাফট করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে ঘরটা মুছবো। আর গরম পড়েছে ভীষণ জানো, এই জন্য আমার আরও সর্দি লেগেছে। তোমার হচ্ছে এই গরম পরে আবার বৃষ্টি হয়, তখন আবার ওয়েদারটা একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এই গরম ঠান্ডা করতে করতে এখন বেশিরভাগ মানুষের এরকম হচ্ছে আর কি। তো হচ্ছে আবার ডেঙ্গুও নাকি হচ্ছে, এই ডেঙ্গু তো আরেক জ্বালা জানো না তো, ডেঙ্গু শুনলে ভয় লাগে। ঋষির বাবার একবার হয়েছিল তো, তখন দেখেছি ডেঙ্গু খুব খারাপ জিনিস। তো হচ্ছে ঘরটা দেখো খাটের নিচটা একদম ভালো করে সব জিনিস বের করে করে ভালো করে হলো ঝাড়ু দিচ্ছি, নোংরা হয়ে গেছে। কয়েকদিন ধরে ঠিকমতো ঘরটা মোছাও হচ্ছে না, মানে কোনো রকমে শুধু মোছা হয়, মানে একদম যে কোনাকাঞ্চি সব দেখে দেখে মোছা সেরকম মোছা হচ্ছে না। এই জন্য আজকে ঘরটা একদম খুব ভালোভাবে মুছবো। আর ঋষির বাবাকে এখন খেতে দেবো, ঋষির বাবা স্নান টান করে আসলো তো, ওকে খেতে দিয়ে দিয়েছি আমি। তো জল শেষ জানো, একটা বোতলেও জল নেই, তো আগে একটা বোতল ভরি, একটা বোতল ভরে ও খেতে বসেছে, ওকে আগে দিয়ে দিই একটা বোতল, তারপর বাদ বাকি বোতলগুলো ভরে নেব। তার মধ্যে আবার ভিডিও আবার এডিট করতে হবে জানো, কালকে রাতে এডিট করে রেখেছিলাম, সকালে আর পাচ্ছি না, মনে হয় অ্যাপটা থেকে ডিলেট হয়ে গেছে, অ্যাপটাতে সেভই হয়নি ভিডিওটা যে আমি ডিলেট তোমার হচ্ছে এডিট করে রেখেছি, এডিটের পরে যে সেভ হয়ে থাকবে সেই সেভটা আর হয়ে থাকেনি, তোমার ডিলেট হয়ে গেছে। কীভাবে যে ডিলেট হয়েছে ভগবান জানে, কিছু বুঝতেও পারছি না। তো এখন আবার হচ্ছে ভিডিও, একটা ভিডিও এডিট করতে গিয়ে কম সময় লাগে বলো, মাথার মধ্যে এটাই ঘুরছে শুধু যে ভিডিওটা কখন এডিট করব, কখন সব কাজকর্ম করব এই আর কি। তো ঋষির বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোবে, ও বেরোক আবার আসবে, তোমার হচ্ছে ঋষিকে নিয়ে আসবে একবারে দুপুরবেলায়, এই 1:30-2টোর মধ্যে চলে আসবে। তো চলো সব বোতল ভরা হয়ে গেছে, এখন হচ্ছে ঘরটা মুছবো। তো ঘরটা মুছতে চলে আসলাম। আর হচ্ছে তোমার আজকে রান্না করব হচ্ছে তোমার ইসে শুটকি মাছ রান্না করব। বহু দিন পর আজকে রান্না করছি জানো, তোমার আমার ছেলে তো এমনি তাজা মাছ রান্না করলেই আমার ছেলের হলো সেদিন ভাত আর পেটে ঢোকে না, তো আজকে আরও শুটকি মাছ রান্না করব, জানি না আজকে ভাত খাবে কি খাবে না, ওর জন্য না হলে ডিম রান্না করব। আমার এই সমস্যা জানো তো রান্না করা নিয়ে, প্রতিদিনই ভাগে ভাগে রান্না করতে হয়, এই মা নিরামিষ খায় মার জন্য নিরামিষ রান্না করতে হয়, আমরা যদি যেদিন আমিষ রান্না করি আর কি সেদিন মার জন্য আলাদা করে নিরামিষ করতে হয়, আর যেদিন নিরামিষ রান্না করি সেদিন আর আলাদা করে কিছু করতে হয় না, সেদিন হলে একবারেই হয়ে যায়। আর নিরামিষ রান্না করলে অনেক সুবিধা জানো তো, ঋষিরও নিরামিষ খাবার খুব পছন্দ, ও হলে নিরামিষ হলে আর কোনো কথা বলবে না, শুধু ডালের সাথে একটা কিছু ভাজা লাগবে। আর মাছ হলে ভাত খেতে চায় না, মাংস হলে খায় কিন্তু হচ্ছে মাংস খাবো খাবো করে, কিন্তু খাওয়ার সময় সেরকম একটা খায় না, অল্প খায়, মানে মাছ মাংসের প্রতি ওর অতটা ভক্তি নেই, ডিম আর পনিরটা বেশি ভালোবাসে। তো চলো ঘরটা মোছা দেখো হয়ে গেল, কথা বলতে বলতে এই সামনেটা মুছে নিলে ব্যাস ঘর মোছা কমপ্লিট। তো এখন হলো স্নান টান করে একবারে পুজো দিয়ে নেবো, পুজো দিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। এখন পাপোশগুলো পেতে দিই, এই পাপোশগুলো ধোয়া পাপোশ ধুয়ে দিয়েছিলাম, আর পাপোশের সেলাইগুলো খুলে গিয়েছিলো তো সেগুলো আজকে সকালে আবার সেলাই করেছি। তো চলো এই দেখো ঋষি আসলো এক্ষুনি স্কুল থেকে, আর আমি রান্না করছি, আজকে আমার সেই চাপ জানো, আমি এতক্ষণ এডিট করলাম আর রান্না করলাম, রান্না করতে ধরে গেলো, চলো দেখিয়ে দিই একবার। এই যে ভাত উপুর করেছি, ভাত হয়েছে, এটা হচ্ছে থোর ভাজা কলার,
এটা হচ্ছে ঝিঙ্গা রাধুনি ফোড়ন দিয়ে দুটো মাছের জন্য, আর এটা হচ্ছে ঋষির জন্য রান্না, কেন কি আজকে শুটকি মাছ রান্না করব। তো ঋষির জন্য এই তরকারিটা করছে, ডিম অমলেট করে দিয়ে দেবো, মানে অমলেটের তরকারি করবো আর কি। আর এখানে সব সবজি কাটছি, মূলো, তারপর ঝিঙ্গা, আলু, তারপর বেগুন, আর ওই যে ডাটা রাগাগুলো দেবো কচি কচি, এটা দিয়ে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করবো। এই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, একবারে শুটকি মাছ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমার রান্না এখনই হয়ে যাবে, ঠিক আছে? তো সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, এখন শুধু শুটকি মাছটাই রান্না করব। আর বললাম না ঋষিকে অমলেট করে দেবো, ঋষিকে আলু দিয়ে তরকারি করে দিয়েছি ডিমের তরকারির মতো। তো ভেবেছিলাম যে অমলেট করে পরে হলো ঝোলের উপরে দিয়ে দেবো, কিন্তু আবার সকালে এগ রোল নিয়েছে তো এই জন্য আর অমলেট করলাম না। ওই দেখো পাশে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মাছগুলো দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম, এখন হচ্ছে সব ফোড়ন দিব, পেঁয়াজ রসুন বাটা। আর রান্নাটা না শুটকি মাছ রান্না ভুলেও গেছি আমি, জানো বহুদিন পর করছি বললাম না, বাবার নিকে খেতে ইচ্ছে করছে, বাবা নিজে হাতেই নিয়ে এসছে। তো কী করবো, রান্নাই জন্য করছি। তো এই দেখো পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হলো রসুন বাটা দিচ্ছি, ভাবলাম অর্ধেকটা দিই অর্ধেকটা পরে দিব, রসুনের ফ্লেভার একটু না থাকলে তোমার ভালো লাগে না। তো ভাবতে ভাবতে পুরোটাই দিয়ে দিলাম, যেটা পুরোটাই দিয়ে দিই। তার একটু তেল দিলাম, এই হলো মাছ রান্না করতে হলো তোমার তেলটা একটু বেশি লাগে। আর এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব ভালো আসে, কিন্তু আমি দিব না ঋষির বাবার জন্য, গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেলে উঠিয়ে রাখবো ঋষির বাবার জন্য আলাদা বাটিতে, তারপর লঙ্কাগুলো হাতা দিয়ে আর কি ডলে দিব। তো বাদ বাকি রান্নাগুলো চলো তোমাদের দেখিয়ে দিই, ততক্ষণে যে তোমাদের এই তরকারিগুলো দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে কলার থোড় ভাজা, এটা হচ্ছে ঝিঙ্গা রাধুনি ফোড়ন দিয়ে, আর এই হচ্ছে ঋষির ডিমের তরকারি। তরকারিটা শুধু করেছি, ডিমটা আলাদাভাবে সিদ্ধ করলাম। এই দেখো চচ্চড়িটা হয়ে গেল, পরে নামিয়ে দেবো। এই যে নামানোর পরে একবার দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে আমার স্নান টান করা হয়ে গেছে, গ্যাসটা সব মুছে নিয়েছি, তো তোমাদের দেখানো হয়নি গ্যাস মোছার পর, তো একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বাজে 6:40, আর এই যে ঋষি এখানে কি খেলছে ঋষি। এই যে কি খেলছো বাবা, কি করো, কি করে এটা? আমি এই দুইটা তার এখানটা ফিক্স করবো, ব্যাটারিটা দিয়ে দুইটার এভাবে করবো, তাহলে এটা ঘুরবে, আমি এখানটা এভাবে আর এভাবে ফিক্স করলে তোমার এভাবে। আচ্ছা, তো তুমি করো। আজকে দুপুরে ভাত খাইনি জানো তো, ওই যে শুটকি মাছ। তো যেটা বলছিলাম, আজকে দুপুরে হলো ঋষি ভাত খায়নি, তাই না বাবা? তো ভাত খাইনি, একটু পরে পড়তে যাবে, 7:10 দিকে আজকে পড়াবে, তো 7:00 দিকে নিয়ে যাবো ওকে পড়তে, তার জন্য এসে করলাম। কী জন্য বলে, এই যে একটু চিড়ে ভেজে এলাম, ওটা দিয়ে চিড়ার পোলাও করবে, শুধু পেঁয়াজ কেটে। এটা ঋষি খুব ভালো খায়, খেতে পছন্দ করে আর কি। তো এটা বানাবো, এটা বানিয়ে ওকে খাইয়ে নিয়ে যাবো এখন পড়তে। খেলছে, খেলুক। এই যে বসিয়ে দিলাম, দেখো তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, পেঁয়াজটা একটুখানি ভাজবো, বেশি হলো ডিপ ফ্রাই করবো না, হালকা একটু নরম হয়ে গেলে পেঁয়াজটা, তারপর তেলের মধ্যে হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে তারপর চিড়েটা দিয়ে চিনি লবণ আর হচ্ছে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আরও সবজি দিলে ভালো হয়, কিন্তু আর সবজি ঘরে আপাতত নেই, শুধু গাজরটা আছে, ঋষি গাজরটা খাবে না, এই জন্য শুধু পেঁয়াজ দিয়ে করছি। আর একটু মিষ্টি মিষ্টি হয় তো ঋষি এই জন্য খেতে খুব ভালোবাসে। এই দেখো হয়ে গেছে, এখন ঋষিকে দিয়ে দিই। হ্যাঁ না বাবা, নিচে বসবে না, একটু ফটাফট খাও, হাসো না। দেখো 7:10 থেকে ম্যাম পড়াবে। ওই আমায় শোনে তেলিয়ে খাও বাবা, গরম গরম গরম, একটু ফুদিয়ে ফুদিয়ে খাও, গরম। কেমন হয়েছে বাবা, টেস্টি হচ্ছে, খাও। তাজা মাছ রান্না করলেই ভাত খায় না, তার মধ্যে আজকে আবার শুটকি মাছ, ঋষির খাওয়া আরও নষ্ট হয়ে গেছে না বাবা। খাও, ওদিকে বাবার জন্য চা বসালাম। এই যে বাবাকে চা দিব, চা দিয়ে এখন ঋষিকে নিয়ে যাবো পড়তে।
দুইটা নিছিস কেন? দাঁড়া আসি, দিয়ে আসলাম ডিসিকে পড়তে, ছুটি হবে হচ্ছে, ফ্যান চলছে দেখো, ফ্যান চলছে এই জন্য একটু জোরে জোরে কথা বলতে হয়। তা ছুটি হবে 9টার সময় আনতে হবে। তাহলে কী করবো এখন, বসে থাকি, জামা কাপড় আছে ওই যে চেয়ারে কতগুলো, ওগুলো এখন ভাঁজ করি। এই দেখো শুটকি মাছের চচ্চড়িটা এখন আমার বানালাম, খাওয়া শেষ হয়ে গেছে, এখন মনে পড়লো তোমাদের তো দেখানো হলো না। এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হলো মানে তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে একটু ইসে করলাম, ফ্রাই করলাম, এবার ভালো হয়েছে, তখন অত ভালো হয়নি। এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, সবার খাওয়া দাওয়া শেষ, এখন এতটুকু বাঁচলো। ঘড়িতে 10:30 নাগো, 10:40 বাজে এখন, আর আমাদের খাওয়া দাওয়া শেষ। ঋষির জেঠু এসছে, তো ঋষির জেঠুকে দিলাম খেতে, আমি খেলাম, বাবা খেলো, আর ঋষি আর খাবে না। ঋষির জেঠু একটা ছোট পিৎজা নিয়ে এসেছিল, তো ওটা ঋষি খেয়েছে টিউশন থেকে এসে, আবার টিউশনে যাওয়ার সময় চিড়ার পোলাও খেয়েছে। ঋষি আর খাবে না, ঋষির বাবাও আর খাবে না। তো খাওয়া দাওয়া শেষ, এখন শুধু বাসন মাজবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার এসে করতে নতুন একটা ভিডিও আসতে, তাদের জন্য বাই বাই।